তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই সঙ্গে ছাত্রছাত্রী যারা রয়েছে তোমরা তোমাদের ক্ষেত্রেও এটা প্রয়োজন হতে পারে তো রাজ্য বাজেটের ঘোষণা মতো যেটা বলা হয়েছিল তাতে মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তি হলেই যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা এটা কিন্তু ছাত্রছাত্রীরা পেয়ে যাবে তো ঠিক সেই মতো আগের বছর দু সালে ক্লাস ইলেভেনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতো তারা কিন্তু এই ইলেভেনেই কিন্তু এই ট্যাপ পাওয়ার যোগ্য এবং সেটা একটা অর্ডারও বেরিয়েছিল আগের একটা ভিডিওতে এই বিষয়ে আমি আলোচনাও করেছি তো ইলেকশন বিধি চালু হয়ে যাওয়ার জন্য এই বিষয়টি আর এগোয়নি অর্থাৎ দু হাজার তেইশ সালের ইলেভেনের ছাত্রছাত্রীদের এই ট্যাপ সংক্রান্ত যে প্রক্রিয়া সেটা আর কিন্তু মানে শুরু করা যায়নি এখন এবছর তারা কিন্তু ক্লাস টুয়েলভে পড়ছে এবং দু সালে নতুন ইলেভেনও রয়েছে তাহলে এখন এই দু সালে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এই দুজনকেই কিন্তু একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেল তো এর জন্য ব্যাংক ডিটেলস সংক্রান্ত যে সমস্ত তথ্য রয়েছে ছাত্রছাত্রীদের বাংলা শিক্ষা পোর্টালে সেগুলোকে কিন্তু একটা বিশেষ গুরুত্ব দিয়ে সেইগুলোকে একটু চেক করে রাখার জন্য এসআই অফ স্কুল থেকে কিন্তু ভয়েস মেসেজ করে বিদ্যালয়দেরকে জানানো হলো বলা হলো যে ব্যাংক সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে ছাত্রছাত্রীদের আপনারা বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে ছাত্রছাত্রীদের সেই ব্যাঙ্ক ডিটেলসগুলো চেক করুন এবং ভালোভাবে সেগুলো দেখে নিন তো এই সংক্রান্ত যে ভয়েস মেসেজটি এসআই স্যার দিয়েছেন ওনার অনুমতিক্রমে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু শেয়ার করতে চলেছি নমস্কার প্রতিটি হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্দেশ্যে বার্তা আপনাদেরকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলা যে এবছর ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসের ছাত্রছাত্রীরাই কিন্তু ট্যাব পাবে আবার বলছি এবছর ইলেভেন এবং টুয়েলভ দুটি ক্লাসের ছাত্রছাত্রীরাই ট্যাব পাবে তরুণের স্বপ্ন স্কিমে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে যে ছাত্রছাত্রীগুলো বাংলা শিক্ষায় নাম উঠেছে বা ট্রান্সফারিং করবেন ইলেভেনে এবং টুয়েলভে যে তো প্রমোশন হয়েছে সেই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক ডিটেলসগুলো খুব সূক্ষ্মভাবে চেক করতে হবে কারণ আপনারা জানেন যে ব্যাঙ্ক ডিটেলসের একটা ভুলের জন্যই কিন্তু টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবে সে টাকা কিন্তু আর ফেরত হবে ফেরত করানো ফেরত করানো যায় না তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে এখনো পর্যন্ত যেসব ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নাই তাদের কাছে ইমিডিয়েটলি ব্যাঙ্ক ডিটেলস নিন এবং বাংলার শিক্ষা পোর্টালে তুলে নিন শুধু বাংলা শিক্ষা পোর্টালে তুলে নিলেই হবে না বাংলার শিক্ষা পোর্টাল থেকে তাদের ওই স্টুডেন্ট ডিটেলস প্রিন্ট করে নিয়ে সেই ছাত্রছাত্রীদের দিয়ে ভালো করে চেক করিয়ে নেবেন এবং আপনারাও চেক করবেন শুধুমাত্র ছাত্রছাত্রী চেক করলেই হবে না ছাত্রছাত্রী চেক করলে অনেক ভুল থেকে যায় ছাত্রছাত্রীরাও তারও রোগ করে হয়তো চেক করতে ভুলও করতে পারে সেই জন্য একজন নই আমি বলবো প্রতিটি স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিকবার এক একবারের বেশি যেন চেক হয় তবে সেটা নির্ভুলভাবে যাবে আর ইলেভেন টুয়েলভের যে ট্যাব দেওয়া হবে সেই ট্যাবের যেন প্রতিটি ছাত্রছাত্রীর পাই ট্যাবের টাকা সেটার দিকে বিশেষ নজর দিতে হবে এবং কাজটি শেষের দিকে করব বললে হবে না এখন টোটাল ভালো চলবে চলছে এখন কাজ শেষ করে রাখুন কারণ যখন খবর আসবে যেখনি শেষ করতে হবে তখন কিন্তু চাপ পড়বে তা আপনাদের কাছে বিশেষ অনুরোধ ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড হয়েছে তাদেরটা চেক করে নিন এবং যাদের এখনও ব্যাঙ্ক ডিটেলস আপলোড হয়নি তাদেরটা সঠিকভাবে আপলোড করুন ধন্যবাদ